মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী 15 ডিসেম্বর। তার স্থলে সচিবের দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। রবিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলাদা আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান নাজমুল আহসানকে পদোন্নতি দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। কবির বিন আনোয়ার 1964 সালের 4 জানুয়ারি সিরাজগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আনোয়ার হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। 1988 সালে সরকারি কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেয়া কবির বিন আনোয়ার 2018 সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তার আগে তিনি উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক পদে কাজ করেছেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবির বিন আনোয়ার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ করে পরে এলএলবি ডিগ্রিও নেন। বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা তিনি। দীর্ঘ কর্মজীবনে মাঠ প্রশাসন ও সরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন কবির। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ছাড়াও কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। পেশাগত কর্মকাণ্ডের বাইরে তিনি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবেশ সংরক্ষণ কমিটি, সুন্দরবন সংরক্ষণ কমিটি এবং বাংলাদেশ স্কাউটের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।